হ্যালো এভরিওয়ান, প্রত্যেকেই হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি প্রত্যেকের জীবনের যে অন্ধকার সেটা এই দীপাবলিতে কেটে যাবে, মা প্রত্যেকেই সহায় হবেন। আচ্ছা, আজকের এই যে সেশন, এই সেশনে আমরা আলোচনা করব জিএনএম এএনএম কলেজ চয়েসের পরবর্তী যে স্টেপটা, অর্থাৎ প্রাইভেট কলেজে তুমি বাইরে যদি পড়ো, যেমন ব্যাঙ্গালোর বা আরও বিভিন্ন জায়গা থেকে যারা প্রাইভেট কলেজ থেকে পড়ে, সেক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, পরবর্তীকালে তোমাদের চাকরি পেতে কীভাবে সাহায্য করবে, সরকারি চাকরি কি আদৌ পাওয়া যায়, ওই জন্য লিখেছি দেখো প্রাইভেট কলেজে পড়ে সরকারি চাকরি। তো একজন স্টাফ নার্স বা যিনি বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজের একজন নার্স, তার মুখ থেকে সরাসরি শুনবে সে অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজে পড়েছিল, তা সে কীভাবে সরকারি চাকরি পেল, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি তুলে ধরেছি। তার সাথে কিছু কিছু কোয়ারি যেগুলো তোমরা করতে, যে স্যার আমরা যদি প্রাইভেট কলেজ থেকে পড়ি কী কী, কবে আমরা রেজিস্ট্রেশন পেতে পারি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে রেজিস্ট্রেশন পেতে কতদিন সময় লাগে, তো এটা ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ যতদিন না রেজিস্ট্রেশন পাচ্ছ ততদিন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? তো এটা কিন্তু আগেই জেনে নাও। আর একটা বিষয় যে পশ্চিমবঙ্গে বাইরে পড়লে কী হবে, কেউ ব্যাঙ্গালোরে পড়ে, কেউ বিশাখাপত্তনমে পড়তে যায়, কেউ আরও দূরে দূরে চলে যায়, তো সেক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে, তো এইগুলো সমস্ত টপিক জানবো। আর কিছু জীবন পরিবর্তন করে দেওয়ার কথাও আমি আজকের এই ভিডিওর শেষে আলোচনা করব। তোমরা আগে শুনে নাও যে কী কী বিষয়ে আমি কথা বলেছি এবং তার বিষয়ে কী কী তোমরা জানতে পারলে। অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক করে দেবে, কারণ এই ধরনের চাকরির আপডেট বা চাকরির মোটিভেশন বিভিন্ন কথার যদি তুমি শুনতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, আর অবশ্যই ম্যামকে একটা থ্যাংক ইউ বলে দেবে। ওকে, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। অ্যাকচুয়ালি আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে, আমাদের যে ভিউয়ার্সরা আছে, ওরা আপনার থেকে জানতে চায় যে আপনি কিভাবে চাকরি পেলেন, বর্তমানে আপনার কোথায় আপনি চাকরি করছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আমি ঝুমা দাস, আমি কলেজ অফ নার্সিং থেকে বিএসসি নার্সিং করেছি। ওকে, 2012 সাল থেকে 2016 থেকে আমি আমার মানে সেশন ছিল, তারপর আমি 2018 রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ উত্তর দিনাজপুরে পোস্টিং পাই। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আপনি কি সেখানে কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এখন এখানেই করছি। আচ্ছা, এবার আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, আমাদের সাবস্ক্রাইবাররা বা যারা ভিউয়ার্সরা আছে এরা জিজ্ঞাসা করে প্রায়শই যে প্রাইভেট কলেজ থেকে পড়ে কিভাবে সরকারি কলেজে, মানে সরকারি ইনস্টিটিউট বা বিভিন্ন সেক্টরগুলোতে কিভাবে চাকরি পাওয়া যেতে পারে, আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন, এই ব্যাপারে যদি একটু বলতেন তো খুব ভালো হতো। দেখুন, প্রাইভেটে পড়েছি বলে যে স্পেশাল করে কোনো প্রিপারেশন নিতে হয় এরকম কোনো ব্যাপার নেই, গভর্নমেন্ট প্রাইভেট দুটোই সমান, ঠিক আছে? এবার ইন্টারভিউ হয়, ইন্টারভিউর জন্য যেটুকু প্রিপারেশন নিতে হবে সে মানে গভর্নমেন্ট থেকে যারা পড়ে যে প্রিপারেশন নেবে, প্রাইভেট থেকে যারা পড়ে তারা সেম প্রিপারেশন নেবে, অনলি ফর ইন্টারভিউ। আর বাকি আবার মানে প্রাইভেট থেকে পড়েছি বলে যে মানে অন্য কিছু করতে হবে বা কিছু এরকম হয় না। অ্যাকচুয়ালি যদি ব্যাঙ্গালোর থেকে যারা পড়ে তারা এসে ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে একটু অসুবিধা হয়, কারণ ওদের রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন বানাতে হয়, তো তার জন্য যেটুকু টাইম লাগে সেইটুকুই মানে একটু কষ্টের ব্যাপার। আদারওয়াইজ আমরা যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা প্রাইভেটে পড়ে তাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নটাও কিন্তু অনেকেই করছিল যে যারা বাইরে থেকে করবে সেক্ষেত্রে কি পরবর্তীকালে কোনো সমস্যা হয় কিনা, তো আশা করছি বন্ধুরা তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়েছো। আচ্ছা ম্যামকে এবার আর একটা প্রশ্ন করতে চাই, যে ম্যাম এখানে যে পড়ার সময় কোনো প্রবলেম কি ফেস করতে হয়, মানে পরবর্তীকালে ধরুন বললো প্রথমে একরকম একটা কোর্সই বললো, পরবর্তীকালে দেখা গেলো যে সেটা বেড়ে অনেকটা বেশি হয়ে গেলো, এইরকম কি কোনো ব্যাপার আছে, আপনি কি একটু যদি হেল্প করতেন তাহলে? পড়া চলাকালীন কোর্সই বাড়ে না, শুধু একটা, হ্যাঁ একটা জিনিস বাড়তে পারে যে যেহেতু জিনিসপত্রের দাম হচ্ছে প্রতিনিয়ত, আপনি যে ধরুন আপনাকে যে যেটা দেওয়া হয় ওটা কি বলে যেটা যে টাকাটা মানে কোর্সের জন্য লেখা থাকে সেটাই নেওয়া হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে যেহেতু জিনিসপত্রের দাম বাড়ছে তো হস্টেল থেকে কোনো কোনো সময় মানে বাড়ে, সেটা যে মানে সবসময় হয় তা না, কোনো কোনো ইনস্টিটিউশন এটা মানে হস্টেল ফিজটা একটু বাড়িয়ে দেয়, আচ্ছা বাকিটা সেম থাকে।
আচ্ছা, এবার আর একটা প্রশ্ন করতে চাই যে পড়াশোনার মানে কিরকম চাপ থাকে? অনেকে বলে যে মানে প্রচন্ড চাপ থাকে, যেহেতু একটা বিশাল বড় একটা কোর্স এবং এখানে একটা চাকরির বিশাল বড় একটা সুনিশ্চয়তা রয়েছে, তো সেক্ষেত্রে পরবর্তীকালে যখন অ্যাডমিশন নেবে তারপরে কিরকম পড়াশোনার প্রতি চাপ থাকে? মানে ক্যান্ডিডেট কি সেটা সেটা মানে এমন তো নয় যে মানে পড়াশোনা করতেই পারলো না, এত চাপ হয়ে গেল, অনেকে অ্যাকচুয়ালি ইংলিশে প্রবলেম আছে, তো সেখানে কি যে সেক্টর গুলো রয়েছে বা বিভিন্ন যে ইনস্টিটিউট গুলো রয়েছে সেগুলো কিভাবে আপনাদের সাহায্য করতো, এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে যায়, আমাদের কোর্সটা তো পুরো ইংলিশ মিডিয়ামে হয়, শুরুতে গিয়েই মানে সবাই এটা সবাই মানে কোন যারা ইংলিশ মিডিয়াম থেকে আসে তারা ছাড়া সবাই ভীষণ প্রবলেম ফেস করে, কিন্তু সেটা ওই ফার্স্ট ইয়ার পর্যন্ত, ফার্স্ট ইয়ারটা দিয়ে হচ্ছে মোটামুটি ধৈর্য ধরে চালিয়ে নিতে পারবে, তার কিন্তু কোনো অসুবিধা হয় না। আর হ্যাঁ, পড়াশোনার চাপ প্রচুর হয়, পড়াশোনার মানে ভীষণ সেমিনার, তারপর কেস প্রেজেন্টেশন, এর সব কিছু অনেক কিছু লেখালেখির ব্যাপারও থাকে, তার সাথে পড়াশোনা থাকে, তার সাথে আবার হচ্ছে ডিউটি থাকে, তো পড়াশোনার চাপটাও থাকে, এবার সেটা সবাইকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সব থেকে প্রবলেম যেটা সবাই ফেস করে যে ইংলিশের জন্য, একজন যদি ফার্স্ট ইয়ারটা কোনোভাবে মানে কষ্ট করে ফার্স্ট ইয়ারটা পাস করে যায়, তার সেকেন্ড ইয়ারে এই ইংলিশ নিয়ে আর সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আর একটা প্রশ্ন, শেষ প্রশ্ন করতে চাই, এতটা সময় দেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। আচ্ছা ম্যাম, বলছিলাম যে মনে করুন কেউ যখন চাকরি পায় তার পরবর্তীকালে আপনাদের আপনার এখন যে লাইফটা লং করছেন যেরকমটা কি কি পান সেই সব ব্যাপারে যদি একটু বলতেন তাহলে ওদের একটু উৎসাহ হতো আর কি। মানে চাকরি পাওয়ার আগের মুহূর্তে কিরকম ছিল, কিরকম কষ্ট করার পর এখন কিরকম মানে পরিস্থিতির সাথে আপনি মানে চলছেন, এই ব্যাপারটা বললে অনেকে হয়তো অনেক প্রেরণা পেতে পারে। নার্সিং পড়ার পরে যে কষ্ট সেটা না, মানে এখন তো নার্সিং পড়লে সবাই গভর্নমেন্টে না হোক পড়েই কি প্রাইভেটে চাকরি একদম, তো সেরকম কিছু সেরকম স্পেশাল ভাবে কিছু বলার নেই যে আগে আমার লাইফ অনেক কষ্টে ছিল এখন ভালো হয়েছে। স্যালারিটা স্যালারি প্রাইভেট তুলনায় গভর্নমেন্টের স্যালারি তো বেশি, ওয়ার্ক প্রেশারটা একটু কম, বাস এটাই। অনুভব করতে পারবে যে সেটা কতটা মজা আছে, প্রত্যেকে নিজের স্বাধীন ভাবে চলতে পারবে অবশ্যই। আচ্ছা ম্যাম, মানে অনেকটাই কম থাকে। আচ্ছা তো ম্যাম অনেক অনেক ধন্যবাদ, আশা করছি প্রত্যেক ভিউয়ার্স এর প্রশ্নের উত্তর পেয়ে গেছো, আর ম্যামকে তোমরা প্রত্যেকে ধন্যবাদ জানাবে। অ্যাকচুয়ালি ম্যাম আমাদের ভিউয়ার্স ম্যাম অ্যাকচুয়ালি একটা কমেন্ট করেছিল, সেই কমেন্ট থেকেই অ্যাকচুয়ালি আমি নাম্বারটা পাই, তো ম্যামকে প্রত্যেকে ধন্যবাদ জানাবে, ম্যামকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। ম্যাম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে সমস্ত বিষয়টা। দেখো, যারা ভয় পাচ্ছিলে যে বাইরে কলেজে পড়লে আমাদের কি পরবর্তীকালে চাকরি হতে পারে, তো অবশ্যই উত্তরটা পেয়েছো যে হ্যাঁ চাকরি হতে পারে, হবেই, এরকম মানে বলছি না হবেই একদম, বাট ম্যাক্সিমাম 99% কেন তার থেকেও বেশি কিন্তু সবাই চাকরি করেই, ঠিক আছে, 99.99% কিন্তু চাকরি করে, 1% করে না বিকজ তাদের নিজের হয়তো ইচ্ছে নেই বা কোনো কারণবশত সে পারছে না করতে, সেক্ষেত্রে হয়তো আলাদা ব্যতিক্রম কিছু থাকে, সেটা থাকবেই, প্রত্যেকটা জিনিসই থাকে। তো মানে অনেকেই মানে এমন কাউকে শুনিনি যে মানে এই নার্সিং করার পর বসে আছে এখনও পর্যন্ত, যে বসে আছে হয়তো বেটার কিছু ডিজার্ভ করে বা সে হয়তো অন্য কিছুর জন্য মানে প্রিপারেশান নিচ্ছে। সুতরাং এই বিষয়টা ভেবো না যে আমি প্রাইভেট কলেজ থেকে পড়লে পরবর্তীকালে চাকরি হবে না, ওই জন্য বলেছি কি এই ধরনের ভুল কখনোই করো না, জীবনে কখনো করো না। কারণ এখন যদি ভেবে নাও যে আমি বেসরকারিতে পড়বো না, আমি পরবর্তীকালে চাকরি হবে না, এই ধারণাটা যদি নিয়ে বসে থাকো না, পরবর্তীকালে সত্যি কিন্তু তুমি অনেক পস্তাবে। ধরো 5 বছর পর বা 10 বছর পর তোমার যখন বয়স পেরিয়ে যাবে, তুমি আর না পারবে জিএনএম ট্রেনিং করতে, না কোনো চাকরি পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারবে, সেক্ষেত্রে তোমার কিন্তু জীবনে আর কিচ্ছু করা থাকবে না। এখন একমাত্র রাস্তা যদি বলা থাকে যে কোনো অ্যাভারেজ স্টুডেন্ট থেকে শুরু করে গুড স্টুডেন্ট, যারা সত্যি ভালো স্টুডেন্ট প্রথম থেকে পড়াশোনার প্রতি ভালো মনোযোগী, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নার্সিং ট্রেনিংটা, অনেকের স্বপ্ন ছোটোবেলা থেকে যে আমি নার্স হব, আমি ডাক্তার হব, তো তুমি একটা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত হতে পারছো, এর থেকে বড় গর্বের কথা কী বা হতে পারে? এবার অনেকেই বলবে স্যার আমার তো পড়ার সাধ্য নেই বা আমার সেইভাবে টাকা পয়সা নেই, আমি অলরেডি বলেছি দেখো কতগুলো রাস্তা, ইচ্ছে থাকলে উপায় হয়, অনেক রাস্তা বেরিয়ে যায়, ঠিক আছে, অনেক রাস্তা আছে
ইনফ্যাক্ট তুমি নিজেও জানো না তোমার কাছেই সমাধান আছে। আমি একটা উপায় বলেছিলাম যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এছাড়াও কিন্তু অনেক রাস্তা আছে। হ্যাঁ বন্ধুরা, তুমি চাইলে সেই কলেজের সাথে কথা বলে ওদের ইনস্টলমেন্টে, ওখানে কিন্তু চাইলে তুমি ওদের সাথে কথা বলে কিছু কম করতেও পারো, ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই অ্যাডমিশনের আগে কনফার্ম হয়ে নেবে, বিকজ অ্যাডমিশনের পরবর্তীকালে কিন্তু কিছু কম বেশি হলেও হতে পারে। আমি ইনফ্যাক্ট আমি নিজে কল করেছিলাম, একদিন বলল 340,000, তারপরে বলছে 360,000। তো এটা কিন্তু ওরা বলবেই, ওরা বেশিটাই বলবে, কারণ ওরা কেন কম বলবে, তাই না? তো তোমার এটা নিজের কর্তব্য তোমার যতটা হোক কোর্স ফি কমানোর। এবার তুমি যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই দেখে নেবে ওয়েবসাইটে যে সেটা কি আইএনসি অ্যাপ্রুভড, আর যে স্টেটের আছে সেটা কর্ণাটক হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক বা যে কোনো রাজ্যের জন্যই হোক না কেন, সেই রাজ্যের সরকার কি সেটাকে অ্যাপ্রুভ করেছে কি না, ঠিক আছে? এই দুটো জিনিস তোমাদের দেখা কর্তব্য। যদি দেখো দুটোই অ্যাপ্রুভড হয়ে আছে এবং কোর্স ফি ভীষণ কম, অবশ্যই তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নাও, বিকজ এই এই যে সুযোগটা না, এই পরবর্তীকালে না, এটা এতটাই কম্পিটিশন হার্ড লেভেল হতে চলে তুমি ভাবতে পারবে না, বিকজ প্রচুর, ইনফ্যাক্ট এখন থেকেই কম্পিটিশন লেভেল তুমি বুঝতে পারছো এই বছর কীরকম হার্ড হয়েছিল, পরবর্তীকালে আরও হার্ড হবে। এবং এই যে সুযোগগুলো এগুলো কিন্তু কমতে থাকবে, কম্পিটিশন লেভেল কিন্তু আরও বাড়তে থাকবে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যে কোনো জিনিসই তাই, যখনই একটা প্রয়োজন থাকে না, প্রয়োজনটা যখন ফুরোতে শুরু করে তখন সেটা সুযোগ এমনি কমতে শুরু করে, ঠিক আছে? সো অবশ্যই যাদের ইচ্ছে আছে, যারা চাও না আমি নার্সিং ট্রেনিং করতে চাই, হ্যাঁ যাদের একান্তই আর্থিক অবস্থা ভীষণই দুর্বল বা যারা একদমই পারবে না সরকারি ছাড়া, সেক্ষেত্রে তোমাদের আরও একটা বছর অপেক্ষা করতে হবে। তোমরা চাইলে পড়াশোনা শুরু করে দাও এখন থেকে, বিকজ অলরেডি কিন্তু 2022 সালের পরীক্ষার মানে তোমাদের যে সিলেবাস সমস্ত কিছু কিন্তু আপলোড করে দিয়েছে। সুতরাং এখন থেকেই পরিশ্রম করতে শুরু করো, বিভিন্ন বই ফলো করো, বিভিন্নভাবে তোমরা কিন্তু শুরু করে দাও, বিকজ পরের বছর কিন্তু এই সুযোগটা আবার আসবে তোমাদের জন্য। সুতরাং কোনো সুযোগ মিস করে চলবে না। এবার আসে যাদের কথা, যাদের মানে আছে ইচ্ছে বাট টাকা পয়সা কিছুটা সমস্যা হলেও পরিবার মানছে না যে তোদের প্রাইভেট কলেজে পড়াতে পারবো না, এরকম সমস্যা আছে, ওদেরকে বোঝাও, বিকজ দেখো লাইফটা তোমার। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট আছে যাদের পরিবার আমার সাথে কথা বলেছে যে স্যার আমার মেয়ে পড়তে চায় না বা আমার ছেলে পড়তে চাইছে না, আমি পড়াতে চাইছি। তো এরকম কেন হয়, একটু চেষ্টা করো, এটা তোমার লাইফে প্রশ্ন, একটা লাইফে তুমি একটা ভুল করলে না সেই ভুলের আর কোনো সমাধান হয় না, ওকে? আমি অনেক করে বুঝিয়েছি, ইনফ্যাক্ট যারা কল করেছিল অনেক প্যারেন্টস কল করেছিল, তো আমি তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি। আমার এটা ভালো লেগেছে যে আমার ভিডিও শুধুমাত্র যে স্টুডেন্টরা দেখে এরকমটা নয়, ইনফ্যাক্ট অনেক কলেজ থেকে দেখেছে, ইনফ্যাক্ট অনেক নার্স দেখে, ইনফ্যাক্ট অনেক নার্সিং কাউন্সিলিং থেকে, তুমি দেখেছো আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদিও সেটা আলাদা ব্যাপার তবুও কিন্তু নার্সিং কাউন্সিলিং অফিসিয়াল যে ওই মানে ওদের যে একজন এমপ্লয়ি, সে কিন্তু আমাদের ভিডিও দেখেছিল, এবং সেটা যথেষ্ট গর্বের আমাদের কাছেও, এটা যথেষ্ট গর্বের বিষয় যে হ্যাঁ আমরা কিছু করতে পারছি, অন্ততপক্ষে কিছু স্টুডেন্টকে আমরা হেল্প করতে পারছি, কিছু মন ভাঙা কিছু মানুষের আবার সেই স্বপ্নকে আমরা তৈরি করতে পারছি, এটা কম কিছু নয়, এটাও একটা বড় প্রাপ্তি। আশা করছি তোমরা তোমাদের জীবনের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। এবার কিছু মানে ভালো কথা বলি, তোমাদের মোটিভেট করার চেষ্টা করব, বিকজ তোমরা যদি এখন মনটা ভেঙে দাও না পরবর্তীকালে কিন্তু আর এগোতে পারবে না। দেখবে আমরা যখন দৌড়ই না, ছোটোবেলায় খুব দৌড়াতাম তাই না, যখন স্কুল রেস হতো বা কোনো কিছু হতো, তো দেখবে যখন কেউ জেতার জন্য প্রস্তুত হয় না যে আমাকে সেই লক্ষ্যে পৌঁছতে হবে, সেই কিন্তু ঠিক তার লক্ষ্যে পৌঁছে যাবে। একটা বাঘ যখন তোমাকে তাড়া করবে না, তুমি চিন্তা করো যে বাঘ তোমাকে তাড়া করছে, কত জোরে তোমাকে দৌড়াতে হবে, তখন কি তুমি মানে চারিদিক কী আছে তুমি চিন্তা ভাবনা করবে না, তোমার সামনে তোমার লক্ষ্যটা কী, তোমাকে কোন জায়গায় পৌঁছাতে হবে সেটা তোমার আসল লক্ষ্য হবে। ঠিক তেমনই বন্ধু, এই যে এই সময়টা না, তোমাকে এক দৃষ্টিতে রাখতে হবে, এক লক্ষ্যে রাখতে হবে সেই কলেজটা, যেই কলেজে তুমি চান্স পেতে চাও, ঠিক আছে? সে সরকারি হোক বা বেসরকারি, আমি বলছি না বেসরকারি কলেজ খুব খারাপ যে তুমি এমনি চান্স পেয়ে যাবে, এরকমটা নয়। এই বছর কিন্তু বেসরকারি কলেজেও ভীষণ লেভেলে কম্পিটিশন হবে, এটা তুমি দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ এবার সেখানে একটু সুযোগটা বেশি মানে র্যাঙ্ক যাতে তারাও পাবে, কিন্তু এটা নাও হতে পারে, এটা অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং কেউ বলতে পারে না, কম্পিটিশন লেভেলটা এবছর সত্যি ভীষণ হার্ড হতে চলেছে, ওকে বন্ধুরা? এবার বলি যে কি করবে এই মুহূর্তে, কি করার আছে, কিছু করার নেই বন্ধুরা, এখন তোমাদের শুধু একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে অপেক্ষা। এই অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই, যখন অপেক্ষা শেষ হবে
তোমাদের নতুন জীবনের সূর্য উদয় হবে, ঠিক আছে? জীবনটা নতুনভাবে সাজাতে পারবে। অনেক অনেকে আছে, অনেকের মন ভাঙা গল্পগুলো আমাদের সাথে করেছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, এমন ইনফ্যাক্ট আমাকে কল করে ওদের জীবনে অনেক মন ভাঙার গল্প বলেছে। অনেকের প্রেম সাকসেসফুল হয়নি, অনেকের বিয়ে মানে পর্যন্ত গড়িয়ে কিন্তু সেটা ফিরে এসেছে। আমি তাদের প্রত্যেককে মোটিভেট করেছি, প্রত্যেককে। আমি আমি এখনও পর্যন্ত বলছি, আমি এটা গর্বিত বোধ করি যে একটা স্টুডেন্ট সে হাল ছেড়ে দিয়েছিল, সে ভেবেছিল তার দ্বারা হবে না, সে ইনফ্যাক্ট চেষ্টাটুকু তো করতে পেরেছে। সে যদি চেষ্টা না করতো না, সে তার মনে যদি কোনো স্বপ্ন না থাকতো, সে কিচ্ছু করতে পারতো না আজ পর্যন্ত। আমি সত্যি বলছি, তুমি জীবনে যাই কিছু করো, মেইন হচ্ছে তোমার মনের সেই জোরটা। যদি তোমার মনে সেই জোর না থাকে না, তুমি যদি ভাবো আমাকে বাঘ তাড়ছে, আমি বেশি দৌড়াতে পারবো না, আমি দৌড়াবই না বন্ধু, তুমি এমনি মারা যাবে বন্ধু। তোমাকে দৌড়াতে হবে, তোমার তোমার মধ্যে যে জোর আছে না, দেখবে যখন তুমি একটু শুরু করবে না, তোমার মন থেকে এমনি না একটা আলাদা শক্তি চলে আসবে, তোমাকে আরও জোরে দৌড়াতে সাহায্য করবে। সেই জোরটাই এখন চাই তোমার মধ্যে। হ্যাঁ, আমাকে পেতেই হবে, আমাকে পেতেই হবে, এইরকম যদি জোর হয় অবশ্যই তুমি পাবে, কেউ তোমায় আটকাতে পারবে না বন্ধু। এটা কিন্তু আমার কথা নয়, তুমি মিলিয়ে দেখবে যেদিন তুমি কলেজ পাবে, সেটা হয়তো এই বছর, যদি নাও হয় তোমার হয়তো র্যাঙ্ক অনেক বেশি হয়ে গেলো, হয়তো কোনো গভর্নমেন্ট পেলে না, তোমার স্বপ্নের চাকরি, তুমি হয়তো কোনো স্বপ্নের যে কলেজটা সেটা পেলে না, কিন্তু বিশ্বাস করো বন্ধু, এক বছর পর, দু বছর পর তুমি সেই কলেজে চান্স পাবেই পাবে। কারণ তোমার লক্ষ্যটা কিন্তু স্থির রাখা চাই, আমাকে এই কলেজেই পেতে হবে, এত র্যাঙ্ক আমার চাই চাই, এত র্যাঙ্ক করলে আমি পাবো। একটা তোমায় টোটাল কিন্তু স্পাইডার একটা টার্গেট রাখতে হবে, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি বলবো, যাদের র্যাঙ্ক বেশি আছে হয়তো কোথাও পেয়ে যাচ্ছে, করে নাও, বাট যার ইচ্ছে আছে না আমি সরকারিতেই করবো, সরকারি কলেজ থেকেই, সেক্ষেত্রে কিন্তু তোমায় অবশ্যই এই বছর চেষ্টা করতে হবে। যদি না হয় পরবর্তী বছর আছে, চেষ্টা করে যাও, আমরা তোমাদের পাশে আছি। ওকে, আশা করছি প্রত্যেকের মনে আমি আশা জাগাতে পেরেছি। আর একটা বিষয়, অনেকেই কিন্তু ফোন করছো এখন থেকেই, আমি রাগ করলেও ফোন ধরছি অনেকের, বাট একটা আমার কন্ডিশন আছে, যারা যারা চাকরি পাবে, যারা যারা গভর্নমেন্টের সুযোগ পাবে গভর্নমেন্ট কলেজে, আমার অ্যাড্রেসটা দেব, অবশ্যই মিষ্টি পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? বিকজ তোমাদের এই সুযোগের জন্য আমিও কিছু কম পরিশ্রম করিনি, সো আই ডিজার্ভ ইট। ওকে, জাস্ট জোকস এর পার্ট। তো দেখো, অবশ্যই তোমরা তোমাদের নিজের লক্ষ্যে পৌঁছাও, এটাই চাই আমি। অবশ্যই প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আশা করছি প্রত্যেকেই নিজে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। চলো, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা টপিক নিয়ে আবার হাজির হব, তোমাদের মনে আবার মোটিভেশন জোগাতে পারবো। যদি আরও কিছু কোয়েরি থাকে তোমরা করতে পারো, আমরা অবশ্যই সেই সব নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে জানে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।